চাঁদের পর সূর্যের উপর জয় ভারতের, উত্তেজনায় ফুটছে দেশবাসী। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শনিবার দিন নির্দিষ্ট সময়ে দেশের প্রথম মহাকাশভিত্তিক মিশন আদিত্য L1 মহাকাশযানটিকে সূর্যের গবেষণার জন্য পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে তার চূড়ান্ত গন্তব্য কক্ষপথে স্থাপন করেছে। মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে সূর্য পৃথিবী সিস্টেমের ল্যাগ্রাঞ্জ পয়েন্ট L1-এর চারপাশে একটি হেলো অরবিটে পৌঁছেছে। L1 বিন্দু পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের প্রায় 1%। ইসরোর আধিকারিকরা জানিয়ে দিয়েছেন, L1 পয়েন্টের চারপাশে হেলো অরবিটে স্যাটেলাইট থেকে সূর্যকে এক টানা দেখা যায়, যার ফলে সৌর ক্রীড়াকলাপ পর্যবেক্ষণে এবং বাস্তব সময়ে মহাকাশের আবহাওয়ার ওপর এর প্রভাব পর্যবেক্ষণে আরও বেশ খানিকটা সুবিধা হবে। ল্যাগ্রাঞ্জ পয়েন্ট হল সেই অঞ্চল যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যে মাধ্যাকর্ষণ নিষ্ক্রিয় হয়ে যায়। হেলো অরবিট হল একটি পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক কক্ষপথ L1, L2 বা L3 ল্যাগ্রাঞ্জ পয়েন্টের একটির কাছাকাছি। শুক্রবার ইসরোর এক আধিকারিক PTIকে জানিয়েছিলেন, শনিবার বিকেল 4টার দিকে আদিত্য L1-কে L1-এর চারপাশে হেলো অরবিটে রাখা হবে। যদি আমরা তা না করি তাহলে সম্ভবত এটি সূর্যের দিকে যাত্রা চালিয়ে যাবে। সেই অনুযায়ী আজ শনিবার দিন ঠিক 4টার সময় অরবিটে স্থাপন করা হলো। PSLV 63 মিনিট 20 সেকেন্ডে ওড়ার পর আদিত্য L1-কে পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করে। এই প্রসঙ্গে বলা যায় যে ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল 2 সেপ্টেম্বর শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আদিত্য L1 সফলভাবে উৎক্ষেপণ করেছিলেন। তিনি বলেছিলেন যে মহাকাশযানটি বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে এবং পৃথিবীর প্রভাব বলয় এড়িয়ে সূর্য পৃথিবীর ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 1 এর দিকে চলে গিয়েছে। আদিত্য L1 সৌর করোনার দূরবর্তী পর্যবেক্ষণের জন্য এবং পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে L1-এ সৌর বায়ুর প্রকৃত পর্যবেক্ষণ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। এই সূর্য মিশনের মূল উদ্দেশ্য হল সৌর বায়ুমণ্ডলের গতিশীলতা, সূর্যের বায়ুমণ্ডলের তাপ, সূর্যের পৃষ্ঠে সৌর ভূমিকম্প বা সেই সঙ্গে সঙ্গে আরও নানান কিছু বিষয়, সূর্যের জ্বলন্ত ক্রিয়াকলাপ এবং তাদের বৈশিষ্ট্য, পৃথিবীর নিকটবর্তী স্থানের আবহাওয়াগত সমস্যাগুলো বোঝা। আদিত্য L1-এর সাফল্যের সঙ্গে সূর্যের সমস্ত রহস্য জানা যাবে এবার বিশ্ববাসীর কাছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।